সিটি কর্পোরেশনে তারা আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় অতিথি এখানে আমরা সমবেত হয়েছি আপনাদের সবাইকে শান্ত যারা খেটে খাওয়া মানুষ সেই মানুষদেরকে পাশে দাঁড়াবার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ত্রাণ সামগ্রী আমাদেরকে দফায় দফায় দিয়েছেন এই পর্যন্ত প্রায় 1500 মেট্রিক টনের বেশি চাল দিয়েছেন যা আমরা নাগরিকদের মধ্যে বিতরণ করেছি সিটি কর্পোরেশন এলাকায় সেই তারই অংশ হিসাবে আজকে এখানে এই অনুষ্ঠান উপস্থিত আছেন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এ বি এম শরীফুদ্দিন আছেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব হবিবুর রহমান আছেন আমাদের কাউন্সিলর নুরুজ্জামান টুকু সজল ইসলাম পিন্টু আমাদের সচিব এ বি এম আবুল হায়াত মোহাম্মদ রহমদুল্লাহ এবং কাউন্সিলর তজু সহ আপনারা যারা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই নমস্কার জানাই আদাব নমস্কার আসসালামু আলাইকুম আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে আপনাদের বলেছেন যে আমরা এখানে প্রতীকী এই কয়েকটা ব্যাগ আপনাদের হাতে তুলে দেবো কিন্তু যাওয়ার সময় নিচে আপনাদের নিজ নিজ এলাকার জন্য এই পরিমাণ রাজশাহী কলেজের চতুর্থ শ্রেণীর মাস্টারল কর্মচারীবৃন্দ 200টি পরিবার তাদের জন্যে 10 কেজি করে চাল আছে হেতমখা হরিজন পল্লীর 200 পরিবার তাদের জন্য সমপরিমাণ চাল আছে রবিদাস ও পরিচ্ছন্ন কর্মী 6 নম্বর ওয়ার্ড আইডি বাগানপাড়া 400 পরিবার তাদের জন্য সমপরিমাণ চাল আছে এবং 30 নম্বর ওয়ার্ড বিশ্ববিদ্যালয় এলাকা হরিজন 200 পরিবার সেখানেও সমপরিমাণ এর মধ্যে আরও আছে চাউল 10 কেজি তার সঙ্গে ডাউল 2 কেজি আলু 5 কেজি তাই না চাউল 10 কেজি এক একটা প্যাকেটের মধ্যে চাউল 10 কেজি সঙ্গে ডাউল 2 কেজি আলু 5 কেজি এইভাবে আপনাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে দিচ্ছি আপনারা এগুলো নিয়ে গিয়ে আপনাদের পরিবার যারা আছেন সহকর্মী যারা আছেন তাদের মধ্যে দেবেন এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে রাজশাহীতে কিন্তু আমরা করোনা পরিবেশটা পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণে রেখেছিলাম কিন্তু গত ঈদের সময় ঢাকা থেকে সারা দেশ থেকে রাজশাহীতে যারা ঈদ করতে আসলেন এই আসার পর থেকেই এই করোনার প্রকোপটা বাড়ছে এবং প্রতিদিনই বাড়ছে এটি একটা আমাদের জন্য খুবই একটা আশঙ্কাজনক কথা তারপরেও আমাদের ভয় পেলে চলবে না আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে এবং যে কোনো কাজেই যায় না কেন আমি কথা বলি বলার সময়ও যেন আমার মুখে মাস্ক থাকে আর যিনি বলবেন যিনি শুনবেন দুজনের মুখে যেন মাস্ক থাকে এটি কিন্তু অনেকটা এই রোগের বিস্তার প্রতিহত করে দিতে পারবে এর পাশাপাশি হাত ধোয়া কাপড় কাচা সাবান দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে এটা আরেকটা ধাপ এগুলো বারে বারে কিন্তু সব জায়গায় বলা হচ্ছে টেলিভিশনে বলা হচ্ছে পেপারে দেওয়া হচ্ছে মসজিদে বলা হচ্ছে এটা সুরক্ষার অন্যতম শর্ত এর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো নিজেরাই আপনারা অনেকেই জানেন সেই মোতাবেক চলতে হবে তা আমরা দোয়া করি যেন আমাদের দেশ থেকে এই অসুখ আমাদের দেশ সারা বিশ্ব থেকে যেন দ্রুত সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন আমাদেরকে নিরাপদ জীবনযাপন যেন আমরা সবাই করতে পারি এই কথা বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সবার সুস্থ জীবন কামনা করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম